শুরুতেই আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড একুশের চোখ। নিষেধাজ্ঞা সত্ত্বেও নতুন করে শুরু হয়েছে MLM বা মাল্টি লেভেল মার্কেটিং ব্যবসা। নতুন ফরম্যাটে বেশ কয়েকটি MLM কোম্পানির গোলকধাঁধায় সর্বশান্ত হয়ে ঘরে ফিরেছেন অনেকে। বিস্তারিত জানাচ্ছেন সাইদুল ইসলাম। MLM বা মাল্টি লেভেল মার্কেটিং হচ্ছে বহু স্তর বিশিষ্ট বিপণন ব্যবস্থা। উন্নত দেশগুলোর হাত ধরে বাংলাদেশেও এ ব্যবসার প্রসার ঘটে গেল দশকের শেষ দিকে। উন্নত দেশগুলোতে এ ব্যবসায় প্রতারণার খুব উদাহরণ না থাকলেও বাংলাদেশে ঘটছে হর হামেশাই। নিয়মের তোয়াক্কা না করেই MLM ব্যবসা চালিয়ে যাচ্ছেন ইনফিনিটি মার্কেটিং লিমিটেড। রাজধানীর গুলশান এক নম্বর গোল চত্বরের পাশেই এর অফিস। তানিয়া সুলতানা সদ্য নামের এই তরুণী অল্প বয়সে বাবাকে হারিয়ে পরিবার নিয়ে বিপাকে পড়েন। এরপর ইনফিনিটি সেমিনারে গিয়ে বেশি আয়ের আশায় যোগ দেন MLM ব্যবসায়। প্রতি মাসে 40-50 হাজার টাকা আয়ের লোভ দেখিয়ে তার কাছ থেকে নেওয়া হয় প্রায় 19 লাখ টাকা। পরে তানিয়ার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় আইডি কার্ড আর বের করে দেওয়া হয় অফিস থেকে। নিজের ও পরিবারের সব টাকা হারিয়ে পথে বসে যায় তানিয়া ও তার উচ্চবিলাসী স্বপ্ন। আমি আমার ফ্যামিলির সমস্ত আমার জমি জমা বিক্রি করব, ওটার 18,75,000 টাকা সে নিয়েছে। তানিয়ার টাকা আত্মসাতের মূল হোতাম ইনফিনিটি মার্কেটিং এর বিজনেস আইকন সাবেক ডেস্টিনি কর্মকর্তা আতিক। টাকা তুলতে তানিয়া দীর্ঘদিন ইনফিনিটির মালিকদের দ্বারে দ্বারে ঘুরলেও লাভ হয়নি। অনেক দফারাপার পর তানিয়ার টাকা ফেরত দিতে স্ট্যাম্পে চুক্তি ও চেক দেয় কর্তৃপক্ষ। কিন্তু বছর পেরিয়ে গেল, একটি চেকের টাকাও তুলতে পারেনি তানিয়া। অফিসে ঢুকলে আমাকে বিভিন্ন ভয়ভীতি দেখায়, আমাকে মেরে ফেলবে। আবার আমি যদি কাউকে বলি যে আমি তো থানা মামলা পুলিশ করতে পারি, হ্যাঁ করেন, কিছু কোনো লাভ হবে না, আমাদের কেউ কিছু করতে হবে না, আমাদের হাত অনেক লম্বা। রাজধানীর বনানীতে মেডিকেল সায়েন্সকে হার মানিয়ে একটি কম্পিউটার অ্যাপসের মাধ্যমে মানুষের শরীরের সব সমস্যা নির্ণয় ও সমাধানের নামে সাধারণ মানুষকে সর্বশান্ত করছে কেলিং ইন্টারন্যাশনাল। পর্যন্ত প্রায় 20,000 টাকার ওষুধ খেয়েছি, মনে করছি যে ভালো হবে বা একটা কোনো এরকমের কিছু, সেরকমের কিছুই আমার হয় না, আরও আগের থেকে শরীর নষ্ট হয়ে গেছে। এছাড়া অনুমোদন ছাড়াই MLM ব্যবসা চালিয়ে যাচ্ছে বেশ কয়েকটি কোম্পানি। মানে এই এইভাবে নিলে আপনার ভালো হইতো, মানে এই সাইডে তিনটে, এই সাইডে তিনটে। এসব ব্যবসার অনুমোদন নেই জানিয়ে বাণিজ্য মন্ত্রী বলছেন যারা এসবের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এলএমএম তো এখন আমরা পার্লামেন্ট আইন করে আমরা বন্ধ করে দিয়েছি এবং আমাদের জয়েন্ট স্টক কোম্পানি থেকে আমরা কোনো অনুমতি কাউকে এখন আর দেই না। এখন কেউ যদি করে সেটা আইনের আশ্রয়ে তাদেরকে আনা হবে। MLM ব্যবসা স্রেফ মানুষের সাথে প্রতারণা বলে জানালেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালিউদ্দিন আহমদ। MLM টা ব্যবসা বলা যাবে না, এটা প্রতারকদের একটা কায়দা, কারণ সিরিয়াস ফাইন্যান্সিয়াল ক্রাইম একটা অ্যাক্ট করলে সেটা আন্ডার যেটা হবে স্পেশাল আপনার ইনভেস্টিগেশন সেল থাকবে, শাস্তিগুলো তো ম্যাক্সিমাম হওয়া উচিত। নতুন মোড়কে শুরু হওয়া MLM ব্যবসার লাগাম টানতে না পারলে ডেস্টিনির মতো পথে বসবে অসংখ্য মানুষ। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা।